বড়মার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হলো রবিবার কল্যাণীর জেএনএম হাসপাতাল থেকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় মতুয়া মহাসংঘের বড়মা বিনাপানি দেবীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হলো কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল থেকে কলকাতার কেম হাসপাতালে স্থানান্তরিত করা হয় গত একুশ তারিখ ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হন হাসপাতালে বারো জনের মেডিকেল টিম গড়ে চলছিল তার চিকিৎসা বাইশ তারিখ বড় মাকে দেখতে হাসপাতালে যান শিক্ষামন্ত্রী ও খাদ্যমন্ত্রী শুক্রবার আর শনিবার অবস্থা স্থিতিশীল থাকলেও রবিবার অবস্থার অবনতি হয় এরপরই তাকে কলকাতায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়